কিন্তু মাসে কিন্তু চাকরি হচ্ছে আর আমাদের কেউ থাকেন, তাহলে আপনি সেটা ইউজ করবেন। আর সত্যি কিন্তু কাজে আমি কি স্কুটার ব্যবহার করবই, কিন্তু পাশাপাশি আমার পাশাপাশি আপনারা চাইবে কিন্তু অনেকেই প্রশ্ন করেন, যারা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন তারা কি রিসেন্টলি বেশ কিছু লং ট্যুরের ভিডিওর মধ্যে তারা এটা কমেন্ট করছেন যে ভাই স্কুটার নিয়ে লং ট্যুর করা যাবে কি না, বা দীর্ঘ কতক্ষণ সময় যাবত আপনি স্কুটার চালাতে পারবেন। তো আসলে এইটার উত্তরটা দেওয়ার আগে আমি আসলে একটা প্রশ্ন করতে চাই যে আপনি কতক্ষণ স্কুটারে বসে থাকতে পারবেন। কারণ একটা স্কুটার বা একটা মোটর সাইকেল আপনি যেটাই বলেন না কেন, সেটার যে যত সিসি হোক না কেন, সেটা 80 সিসি হোক বা 100 হোক, 110 হোক, 125 হোক কিংবা 150 সিসি বা 165 সিসি, যে মোটর সাইকেলই হোক না কেন বা যে স্কুটারই হোক না কেন, এটার ইঞ্জিনটাকে বানানোই হয়েছে কিন্তু যে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পরে। এখন আপনি কতক্ষণ বসে থেকে চালাতে পারবেন এটা হচ্ছে মূল কথা। কারণ আপনি হয়তো একটা পর্যায়ে লং ট্যুরের মধ্যে যখন আপনি যাবেন, আপনি কিন্তু চাইলেই আপনি 3-4 ঘন্টা কিন্তু আপনি একটানা বসে থাকতে পারবেন না। কারণ আপনার শরীর ব্যথা করবে, আপনার কাঁধ ব্যথা করবে, হাতের কবজি ব্যথা করবে, অথবা অনেকক্ষণ বসে থাকার ফলে দেখা যাবে যে আপনার পা ব্যথা করা শুরু করছে, আপনার মেরুদণ্ডে ব্যথা হবে, আপনার কি বলে পশ্চাদ্দেশ সেটাও ব্যথা হয়ে যাবে। তো সেজন্য আপনি কিন্তু চাইলেই আপনি 3-4 ঘন্টা যে আপনি বসে থাকবেন সেটা কিন্তু আপনি পারবেন না। সো আলটিমেটলি আপনাকে কিন্তু একটা ব্রেক দিতেই হবে। তারপরেও যারা প্রশ্ন করেন যে ভাই স্কুটার একটা না কতক্ষণ চালানো যাবে, তাদের জন্য একবারে ছোট্ট করে আমি কয়েকটা কথা বলবো। নাম্বার এক হচ্ছে যে অনেকেই মনে করেন যে স্কুটারের যেহেতু ইঞ্জিনটা একটা বক্সের ভিতরে, মানে পুরো বক্সের ভিতরে থাকে একেবারে সিটের নিচে, সো এই জায়গায় তো বাইরে থেকে বাতাসটা কিভাবে যাবে। কারণ নর্মালি যে মোটর সাইকেলগুলো থাকে এগুলোর ইঞ্জিনগুলো থাকে যেগুলো এয়ারকুল থাকে, ওগুলো তো একটু সামনে থাকে, যার জন্য সামনে থেকে বাতাসটা এসে সেটার মধ্যে লেগে ওইটা ঠান্ডা হইতে পারে। আর যেগুলো এয়ার ওয়েল কুল বা লিকুইড কুল আছে ওগুলো তো নর্মালি আমরা জানি যে ওগুলো স্মুথলি আপনার সেটা ইঞ্জিন অয়েলের মাধ্যমে সেটা ঠান্ডা হয়, কার্বোরেটর থাকে, আবার যেটা লিকুইড কুল সেটাতেও কার্বোরেটর থাকে এবং আমরা লিকুইড ব্যবহার করি, সেই লিকুইডে কিন্তু ঠান্ডা করে ইঞ্জিনটাকে, মানে সাহায্য করে এবং দ্রুত ঠান্ডা হয়। কিন্তু যেটা এয়ার কুলের মধ্যেও মানে পড়ে না, কারণ হচ্ছে এটা স্কুটারে যেহেতু ইঞ্জিনটা থাকে একেবারে নিচে বক্সের মধ্যে আবদ্ধ চারপাশে ফেয়ারিং টেয়ারিং দিয়ে, মানে বডি কিট দিয়ে আটকানো, তাহলে এটার এটা ঠান্ডা হয় কীভাবে? এটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে যে কোনো স্কুটারেরই ইঞ্জিনটা যে পাশে থাকে, অর্থাৎ এটার যে সিভিটি বক্সটা যে পাশে থাকে, এয়ার ফিল্টার যে পাশে থাকে, তার উল্টা পাশে কিন্তু থাকে হচ্ছে একটা ফ্যান লাগানো থাকে। এটাকে বলা হয় যে ফোর্স কুলিং সিস্টেম, অর্থাৎ এটা বাইরে থেকে বাতাসটাকে ফোর্সলি এটা টেনে নিবে, টেনে নিয়ে এটা ইঞ্জিনের মধ্যে এটা স্প্রে করবে এবং সেইটা আবার আমাদের পায়ের পাশ দিয়ে আবার একটা পাইপ থাকে, সেখান দিয়ে কিন্তু হাওয়াটা বের হয়ে যায়। তো এটা এক ধরনের বলা চলে এটাও এয়ার কুলড, বাট এটাতে যেহেতু একটা কুলিং ফ্যান থাকে এজন্য এটাকে বলা হয় হচ্ছে ফোর্স কুলিং সিস্টেম। তো যার জন্য আপনি যদি লং ট্যুরেও যান আপনার ইঞ্জিন ঠান্ডা হওয়া নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ এটা স্মুথলি বাইরে থেকে আপনার যদি ফ্যানটা ভালো থাকে তাহলে সেটা কুলিং ফ্যানটা বাইরের ঠান্ডা বাতাসটাকে টেনে নিয়ে আপনার ইঞ্জিনের উপর স্প্রে করবে এবং আপনার ইঞ্জিনটা ঠান্ডা হতে সাহায্য করবে, যার জন্য আপনি লং ট্যুরে কোনো একটা ওরকম একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন না। আর এরপরের বিষয়টা হচ্ছে যে আপনি একটা না কতক্ষণ চালাবেন, এটার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যেহেতু এই স্কুটারটা চালান, আপনি এটার ওনার, আপনি তো জানেন যে আপনার স্কুটারটার সর্বোচ্চ মাইলেজ, মানে সর্বোচ্চ কত স্পিডে এটা চলে। এখন দেখা গেল যে আপনার এটা মানে সাপোজ ধরেন যে 100 কিলোমিটার পার আওয়ারে এটা চলে। তো আপনি যদি লং ট্যুরে যান তাহলে আপনি যেটা করবেন, আপনি কখনোই এটার 70-75% যে এটার পাওয়ার এটার বেশি আপনি ইউজ করবেন না। অর্থাৎ আপনার ইঞ্জিনটার থেকে যদি আপনি 100 কিলোমিটার পার আওয়ারে পেয়ে থাকেন তাহলে আপনি সেটার ইউজ করবেন 70 কিলোমিটার পার আওয়ার অথবা 75 কিলোমিটার পার আওয়ার।
70-75% ইউজ করে যদি আপনি বসে থাকতে পারেন তাহলে আপনি চালান না, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চালান, কোনো সমস্যা নাই, আপনার ইঞ্জিন সিজ হবে না, কিছুই হবে না। আর এরপরে বিষয়টা হচ্ছে যে লং ট্যুরে যেহেতু আমরা চাইলেও একটা না 3-4 ঘন্টা বসে থাকতে পারি না, আমাদেরকে কিন্তু নর্মালি একটা ব্রেক দিতে হয়। দেখা যায় পানি খাওয়ার জন্য একটা ব্রেক দিতে হয়, আমাদের বাথরুমের চাপ ধরতে পারে বা মানে প্রসাব প্রসাব ধরে লং ট্যুরে, তো তখন দেখা যায় কি যে আপনি কিন্তু সেটার জন্য যখন এক জায়গায় থামবেন বা একটানা অনেকক্ষণ চালানোর ফলে আপনার যেটা ঝিমুনি ভাব আসছে সেটার জন্য আপনি কিন্তু একটু চা খাবেন, তো ওই সময় কিন্তু এই যে 15-20 মিনিটের আপনি একটা গ্যাপ দিলেন, এই 15-20 মিনিটেই আপনার ইঞ্জিনটা কিন্তু সে আবার আগের মতো মানে কুল হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, আপনি স্মুথলি আবার চালাতে পারবেন, ইঞ্জিন সিজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেজন্য আপনারা যারা কিনা এই ধারণায় থাকেন যে আসলে স্কুটার নিয়ে লং ট্যুরে যাব না, যাওয়া যাবে কি না, আমি লং ট্যুর দিতে চাই, মাঝে মাঝে লং ট্যুর দেবো, অফিসে তো যাতায়াত করবই বা ব্যবসায়িক দৈনন্দিন কাজে আমি তো স্কুটার ব্যবহার করবই, কিন্তু পাশাপাশি আমি লং ট্যুর দিব, শর্ট ট্যুর দিব, তো এখন সেটা লং ট্যুরের জন্য বা শর্ট ট্যুরের জন্য এটা কেমন হবে, এই দ্বিধাদ্বন্দ্বের থেকেও কিন্তু অনেকে স্কুটার কিনতে চান কিন্তু মানে শেষ পর্যন্ত কিনেন না, ইচ্ছা আছে মনে যে স্কুটার চালাবেন বাট শেষ পর্যন্ত স্কুটার কেউ কেনে না, তো আসলে এটা কোনো সমস্যা নাই। আমি স্কুটার নিয়ে এই বিশেষ করে রানার স্কুটি তো ভাই কেউ গণার মধ্যেই ধরে না, আমাদের দেশে যারা কিনা স্কুটার চালায় বা মোটর সাইকেল চালায় তারা রানার কোম্পানিরে তো মানে কোনো ধরনের কোনো গণার মধ্যেই ধরে না, যে এটা আবার একটা স্কুটার, এটা আবার একটা কোম্পানি, তো এইটা নিয়ে ভাই আমি অলরেডি 17টা জেলার মতো আমি ট্যুর দিছি এবং সবচেয়ে লম্বা ট্যুর দিছি হচ্ছে ঢাকা কুয়াকাটা ট্যুর, তো সেইটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, নিচের দিকে একটু স্ক্রল করে গেলে নিচের দিকে দেখবেন যে আমার এই ভিডিওটা দেওয়া আছে, ঢাকা কুয়াকাটা একটা ট্যুর দেওয়া আছে, তো আসলে একটু দেখে শুনে চালালে আপনার কোনো সমস্যা হবে না। আর হাইওয়েতে চালানোর যে কয়েকটা টেকনিক আছে যেহেতু বিশেষ করে আপনি স্কুটার চালাবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব, কারণ এখন ওই ভিডিওটা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এখন শুধু ছোট করে এইটুকুই বলি যে যারা স্কুটার দিয়ে লং ট্যুর করতে চান বা দীর্ঘ কত সময় ধরে চালানো যাবে এই ধরনের কনফিউশনে থাকেন তারা নিশ্চিন্তে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। পাশাপাশি আপনারা চাইলে কিন্তু ইউটিউবে আরও সার্চ দিয়ে দেখতে পারেন যে ইন্ডিয়াতে কিন্তু অনেক ছেলেপেলে আছে যারা স্কুটার নিয়ে অল ইন্ডিয়া ট্যুর দিচ্ছে, লাদাখ ট্যুর দিচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমাদের দেশে আসলেই মানে সবার এক একটা মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় যে হ্যাঁ এটা হবে না সেটা হবে না, তো সেজন্য টেনশন করবেন না, আস্তে ধীরে চালাবেন, কোনো সমস্যা নাই, লং ট্যুর দিতে পারবেন এবং দীর্ঘ সময় চালাতে পারবেন, ইঞ্জিনগুলো ওইভাবেই বানানো হয় মোটর সাইকেলের। আপনি আসলে একটা ইঞ্জিন যদি 3 ঘন্টা একটানা চলেও আপনি কিন্তু ভাই 3 ঘন্টা বসে থাকতে পারবেন না, হ্যাঁ জোর জবরদস্তি করে হয়তো আপনি বসে থাকবেন বাট আলটিমেটলি পরবর্তীতে হবে কি আপনি বেশ কিছু সমস্যা নিয়ে তারপরে আপনি বাসায় ফিরবেন, তো সেজন্য জোর জবরদস্তি করার দরকার নাই, আপনি যখন ব্রেক দিবেন তখন অটোমেটিক্যালি আপনার স্কুটারের ব্রেক হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি বসে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই লং ট্যুর দিতে পারবেন এবং দীর্ঘ সময় চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে যে যারা মনে করেন যে মোটরসাইকেল দিয়ে দীর্ঘ সময় চালানো যায়, স্কুটার দিয়ে দীর্ঘ সময় চালানো যায় না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, এটা একটা মিথ বলা চলে, হয়তো এক সময় এটা নিয়ে কেউ একটু কথা বলছিল বা কেউ হয়তো পারে নাই সেজন্য হয়তো অন্যরাও এখন ওইটার উপর নিয়ে মানে ওইটা নিয়েই এখনও কথা বলতেছে, সো নিশ্চিন্তে চালান, কোনো সমস্যা নাই। আর তারপরেও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে দীর্ঘ সময় স্কুটার চালানোর বিষয়ে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।